আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি অফ বেকিং। দারুণ সুন্দর একটি ফ্লোরাল কেকের ডেকোরেশন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই কেকটা কিন্তু খুবই সিম্পল, বাট দেখতে অনেক বেশি গর্জিয়াস মনে হয়। আর সাধারণত একটা রোজ নজল দিয়ে অনেক ধরনের কেক ডেকোরেশন করা যায়, এবং হুইপড ক্রিম দিয়ে আপনারা প্যালেট নাইফ ডেকোরেশন যেটা, সেটাও কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নিই সম্পূর্ণ ভিডিওটি। আমি এখানে 6 ইঞ্চি মোল্ডে একটা কেক আগে থেকেই বেক করে রেখেছিলাম। এখানে 2 ডিমের একটি ভ্যানিলা স্পঞ্জ কেক রয়েছে। এখন এটাকে মাঝখান দিয়ে আমি সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু স্পঞ্জ কেক, আমাকে কিন্তু খুব ভালো করে এটাতে সুগার সিরাপ দিতে হবে। খুব ভালো মতো আমি এখন সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। মাঝখানের লেয়ারে আমি কিছুটা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখন এটাকে প্যালেট নাইফের সাহায্যে একটু সমান করে নিচ্ছি। উপরের লেয়ারটাকেও দিয়ে দিলাম। এখন পাইপিং ব্যাগে আমি সামান্য পরিমাণে হুইপ ক্রিম নিয়ে চারপাশটাকে এভাবে কভার করে নেব। সবসময় কিন্তু আমি বলে থাকি যে আপনারা হুইপড ক্রিমটা এভাবে কভার করবেন, তাহলে কোথাও কম অথবা বেশি হবে না, আর ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর করে দিয়ে দেওয়া যায়। এখন এক সাইড থেকে ঠিক এভাবে আমরা প্যালেট নাইফ দিয়ে এই জিনিসটাকে ফিনিশিং করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা টান দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা অনেকটা বেশি স্মুথ হয়ে ফিনিশিং হয়ে যাচ্ছে, আর এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে। এখন উপরের অংশটাকেও আমি খুব সুন্দর করে সমান করে নিচ্ছি। উপরের অংশটাকেও আমি ফিনিশিং একদম ফাইনালি দিয়ে নিচ্ছি। ফিনিশিং এর কাজটা আসলে আপনারা প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে। এখন সামান্য পরিমাণে নীল রঙের হুইপড ক্রিম আমি ঠিক এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। উপরের অংশটাতে আমি চাচ্ছি যে হালকা একটু নীল রঙের টাচ থাক, সেই জন্য আমি এই কাজটা করছি। আপনারা চাইলে এই জিনিসটা স্কিপও করতে পারেন। দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু একদম হালকা একটা নীলাভ ডেকোরেশন হয়ে গেল। এখন প্যালেট নাইফের সাহায্যে আমি কিছু পাতা করে নিচ্ছি। প্যালেট নাইফের এটা 3 নম্বর যে প্যালেট নাইফ, সেটা এটা একটা সেটই কিনতে পাওয়া যায়। পাতাগুলো কিন্তু আমি হুইপ ক্রিম দিয়ে করছি। আপনারা চাইলে বাটার ক্রিম দিয়েও এই প্যালেট নাইফের কাজটা করতে পারেন। বাটার ক্রিম দিয়ে করলে জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগে, কিন্তু আমি আজকে আপনাদেরকে হুইপ ক্রিম দিয়ে করে দেখাচ্ছি। এরকম একটা রোজ নজল নিয়ে নিচ্ছি। এখন রোজ নজলের সাহায্যে আমি ঠিক এইভাবে কিছু পাতা এঁকে নেব। আপনারা চেষ্টা করবেন পাতাটাকে না ছড়িয়ে একটু ভিতর দিকে টেনে আনার জন্য। আর যখনই এই রোজ নজলটা ব্যবহার করবেন, তখন মোটা পাশটা থাকবে নিচের দিকে আর চিকন পাশটা উপরের দিকে থাকবে। সবাই কম বেশি ভিডিও দেখার পর আমাকে একটাই প্রশ্ন করে থাকেন যে আপু, আপনার এই নজলটা কত নাম্বার? আসলে আমার এই রোজ নজলটার কোনো নাম্বার নেই, কারণ আমি লোকাল একটা শপ থেকে এটাকে কিনেছিলাম। আপনারা সেম ফ্লাওয়ারটা 101 অথবা 102 নম্বর রোজ নজল দিয়েও কিন্তু করতে পারবেন। ঠিক নিজের আন্দাজ মতো একটা রাউন্ড শেপ কল্পনা করে এভাবে একটা ফ্লাওয়ার আপনারা প্রথমে করে নেবেন। আমি এখানে 2টা লেয়ার করব, এই জন্য প্রথম লেয়ারটা কিন্তু একটু ছড়িয়ে করছি। আমার প্রথম লেয়ারটা ফিনিশ। এখন যেটা করব, মাঝখান থেকে আমি আরেকটা পাপড়ি এখান থেকে তুলে দিব। পাপড়িটাকে প্রথমে আপনি একটু ছড়িয়ে তারপর কিন্তু আবার ভিতর দিকে নিয়ে আসবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর একটা সূর্যমুখীর মতো ফুল তৈরি হয়ে গিয়েছে। আমার এই ফুলটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপনারা যদি চান মাঝখানের লেয়ারটাতে কিছু পরিমাণ কালো রঙের হুইপড ক্রিম বা চকলেট দিয়ে দিতে পারেন। ঠিক একইভাবে আমি আরেকটা ছোট করে ফুল পাশে করে নিচ্ছি। এই অংশের ভিডিও ক্লিপটুকু আপনারা যদি খুব ভালো মতো লক্ষ্য করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ফুলটা আসলে আমি কিভাবে করছি। অনেকেই প্রশ্ন করেছিলেন যে সরাসরি রোজ নজল দিয়ে হুইপ ক্রিমের উপরে, মানে কেক বেসটার উপরে আমরা ডেকোরেশন করতে পারবো কিনা, তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটি। এই কাজটা অনেকেই ভাবেন বাটার ক্রিম ছাড়া অসম্ভব, খুব সহজেই কিন্তু আপনারা হুইপ ক্রিম দিয়ে এই কাজটা করতে পারবেন। অবশ্যই সেজন্য আপনার হুইপ ক্রিমটা পারফেক্ট মেকিং হতে হবে। আমার এই ফুলটাও কিন্তু করে নেওয়া হয়ে গিয়েছে। আচ্ছা চলুন আপনাদের একটু প্যালেট নাইফ দিয়ে আমি কিভাবে এই পাতাগুলো করেছি সেটা দেখিয়ে দিই। ঠিক স্প্যাচুলার উপরে এরকম সামান্য পরিমাণে হুইপ ক্রিম নিয়ে নিয়ে একটু সমান করে নিতে হবে। এরপর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে আমাদের প্যালেট নাইফটাকে একটু বাঁকা শেপে করতে হবে। এভাবে ক্রিম তুলে জাস্ট আমরা এভাবে করে প্রেস করে দেব। ব্যাস আমার পাতা হয়ে গেল। আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু বাঁকা করে প্যালেট নাইফটাতে এরকম ক্রিম তুলে নেবেন।
এরপর ঠিক এভাবে করে একটা টান দিবেন এবং কেকে বসিয়ে যখন টানটা দিবেন তখন একটু আস্তে টান দিবেন যেন সেটা নষ্ট না হয়ে যায়। উপরের দিকটাতে ছোট্ট একটা ফুলের কলি করে নিচ্ছি। এটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্লাওয়ার করব না, মানে ঠিক এরকম অর্ধেক করব এবং এটাকে একটু পরে আমি ক্লোজ করে দিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে নিচের দিকেও আমি আরো কয়েকটি পাতা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পাতা নাও দিতে পারেন, শুধু যদি সিম্পল ফুল চান সেটা দিয়েও কিন্তু ডেকোরেশন শেষ করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।